ময়দার লুচি অনেক খেয়েছেন, আজকে চলুন সুজির লুচি বানাবো। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো পুজো স্পেশাল সুজির লুচি, আর সাথে থাকছে সাদা আলুর তরকারি। তবে এই সাদা আলুর তরকারি একেবারে ভিন্ন স্বাদের, এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তবে চলুন আর বেশি দেরি না করে পুজো স্পেশাল এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, প্রায় 150 গ্রামের মতো। সুজিটাকে একটা পাত্রে ঢেলে নিলাম, আর যেই বাটিতে সুজি নিয়েছি ঠিক একই বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দেবো। এই জলটা আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম। গরম জল দিয়ে দিলে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। জল দিয়ে সুজিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম একটা চামচ দিয়ে। আর একটা অন্য পাত্রে আমি নিয়ে নিচ্ছি ওই একই বাটির মাপে 2 বাটি ময়দা। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। আর এই সময় আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আজওয়ান। আজওয়ান একটু হাতের তালিতে ঘষে নিয়ে হাফ চামচের মতো দিয়ে দিতে পারেন, তাতে করে এই লুচি খেলে কোনো রকম গ্যাস অম্বল হবে না। এখন সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে হাতে ঘষে ঘষে একটু মিশিয়ে নিতে হবে, তাতে করে ময়মটা খুব সুন্দরভাবে হয়। আর ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য এইভাবে হাতের মুঠোয় কিছুটা পরিমাণ ময়দা নিয়ে মুঠো করলেই ময়দাটা মুঠো হয়ে যাবে। ময়দা ময়ম দেওয়া হয়ে গেলে ভিজিয়ে রাখা সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সুজিটাকে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত ভিজিয়ে রাখা সুজি ময়দার মধ্যে দিয়ে দিলাম, আর এখানে আপনারা পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতেও পারেন। এক বাটি সুজির সাথে 2 বাটি ময়দা দিয়েছি, সেই বুঝে আপনারা পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এখন সুজির সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দা মাখানোর সময় এক্সট্রা কোনো রকম জল দিতে হবে না, এইভাবে ময়দাটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই ডোটা রেডি হয়ে যাবে। ডোটা এখন একটু চিটচিটে হলেও 10 মিনিট এইভাবে রেখে দিলে তারপর দেখবেন ডোটা কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, তো সুজি বেশ অনেকটাই জল শোক করে নিয়ে ডোটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, আর অন্যদিকে কেটে নিয়েছি 2টো বড় বড় সাইজের আলু, আর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1টা টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আলু কেটে রেডি করে নিয়েছি। এখন আমি এই ডোটাতে আজওয়ান মিশিয়েছিলাম না, তাই এখন একটু আজওয়ান হাতে এইভাবে ডোলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব, তাহলে রেডি হয়ে যাবে। আর আপনারা যদি শুকনো অবস্থায় দিয়ে দেন তাহলে এই খাটনিটা আর হয় না। আজওয়ান দেওয়ার পর আবারও ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন লুচি বানানোর জন্য লেচি কেটে নেব। এই লুচিগুলো একটু আমি বড় বড় সাইজের বানিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে লুচির সাইজ হয় সেই সাইজেরও বানিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী লুচির সাইজগুলো বানিয়ে নেবেন। এখন দেখুন এইভাবে লেচি কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ রেখেছি পরে বানাবো। এখন এইভাবে লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নেব। সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নেওয়ার পর চাকি বেলনা নিয়ে নিয়েছি, আর তাতে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো হয়ে গেলে এর মধ্যে 1-1টা লেচি নিয়ে বেলে নেব। আর এই লুচিগুলো আগেই বলেছি একটু বড় সাইজ করে বানাবো। লেচির মধ্যে অল্প তেল দিয়ে এইভাবে বেলে নিচ্ছি, সমস্ত লেচিগুলোকে ঠিক একইভাবে বেলে নেব। সুজির লুচি এত টেস্টি হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে যতটা বোঝাতে পারছি না, আপনারা একদিন বানিয়ে দেখুন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর সুজি দিয়ে লুচি বানালে বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ফুলকো থাকে। এই লুচিগুলোকে আমি খুব পাতলা কিংবা খুব মোটা করে বেলিনি, আপনাদেরকে আমি একটা লুচি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি লুচিগুলোকে বেলে নিয়েছি, আর বেলে একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে রেখেছি। অন্যদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, আর সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এইভাবে 1-1টা লুচি ছেড়ে লুচিগুলোকে ভেজে নেব, আর প্রত্যেকটা লুচি ঠিক একইভাবে ফুলকো হবে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো হবে, এইভাবে ফুলে উঠবে।
আর অনেকক্ষণ পর্যন্ত এভাবে ফুলকো থাকবে, বেশ ক্রিসপিও লাগে। সমস্ত লুচিগুলোকে এক একটা এইভাবে তেলে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বড় কোনো পাত্রে অনেকগুলো একসাথে ছেড়ে দিয়েও ভেজে নিতে পারেন। সব লুচিগুলো দেখুন ফুলকো করে ভেজে নিয়েছি। অষ্টমী অঞ্জলি দেওয়ার পর সুজির লুচি আর সাদা আলুর যদি এই তরকারি থাকে তাহলে কিন্তু বেশ জমে যাবে। দেখেই বুঝতে পারছেন সমস্ত লুচিগুলো কিন্তু ফুলকো হয়েছে। এখন আমি লুচিগুলো ভেজে নেওয়ার পর তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। সাদা আলুর তরকারির জন্য ও তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ফোড়নটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। আর আলুগুলোকে হাই ফ্লেমে এখন ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ আলুগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর দেখুন কিছুক্ষণ পর আলুগুলো কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি আলুর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কার কুচি। এখানে টমেটো দিয়েছি হাফ আর কাঁচা লঙ্কা তিনটে। আলুর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোগুলো কিন্তু নরম হয়ে যাবে। দেখুন টমেটোগুলো কিন্তু এই অবস্থায় নরম হয়ে গেছে, খুন্তিতে চাপ দিলেই মিশে যাচ্ছে। তবে খুন্তি দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল। আলুটাকেও সেদ্ধ করতে হবে, সেই অনুযায়ী গরম জলটা দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আমি খুন্তি দিয়ে চেপে দেখে নিচ্ছি। দেখুন এই অবস্থায় কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি হাফ চামচ কসুরি মেথি দিয়ে মিশিয়ে দিলাম, আর আলুগুলোকে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভাজা গুঁড়ো মশলা। এর মধ্যে রয়েছে পাঁচ ফোড়ন সরষা আর গোটা জিরে ভাজা, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আমি অল্প একটু আমচুর পাউডারও দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন। তবে আমচুর পাউডার দিলে বেশ চটপটা স্বাদের হয়, আপনারা চাইলে নাও দিতে পারেন ওটা। এখন দেখুন পুরো টিফিনটা রেডি। সাদা আলুর তরকারি, এই তরকারির স্বাদ কিন্তু একেবারে ভিন্ন স্বাদের। আর দেরি না করে ঝটপট বানিয়ে নিন, আর বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।